হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে গুড মর্নিং। তো তোমাদের দাদা ভাইয়ের ফোন চলে এসেছে, মা নিয়ে এসেছে, কালকেই ঠিক হয়ে গেছে ফোন। তো ব্যাক ক্যামেরা ঠিক হয়নি, সামনের ক্যামেরাটা ঠিকই ছিল, ব্যাক ক্যামেরাটা খারাপ হয়ে গেছে, মানে একটু ফেটে গেছে, পড়ে গেছিল যখন ফোনটা। তো যাই হোক, ব্যাক তো হ্যালো বন্ধুরা, আবার চলে এলাম তোমাদের সামনে। তো সকাল সকাল ব্রাশ করে নিয়েছি, সকাল সকাল বলতে এখন বাজছে 6:30-7টা বাজবে হয়তো। তো তারপরে কটরগুলো একটু ঝাড় দিয়ে দিয়েছি, মুছিনি। তো তারপর চলে এলাম, এই দেখো ছোলা খেতে, তো সেটাই খেয়ে নেবো, তোমরা দেখতে থাকবো। বন্ধুরা আবার দেখো, এদিকে ছোলা টোলা খাওয়ার পর আবার এদিকে খেতে চলেছে চা। চা খাওয়ার কিছুক্ষণ পরেই আমি খেয়ে নেব বাটার টোস্ট। তো বাটারটা নিয়ে চলে এসেছি, এই ছোট পাউচটা, এটা গোটাটাই লেগে যায় বাটার টোস্ট করতে গেলে। তো বাটার টোস্ট খেতে খুব টেস্টি হয়, কিন্তু সময় লাগে না বেশিক্ষণ। রুটিটা জাস্ট সিকে নিয়ে, আমি চিনি টিনি দিই না, এমনি ভালো লাগে আমার খেতে। তো আমি আছি আমার মায়ের ঘরে, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা। তো রথের দিন আমি এসেছি, তারপরে আর যাওয়াই হয়নি, অনেক দিন থেকে গেলাম মায়ের বাড়িতে। অনেক দিন বলতে বেশি দিনও নয়, 4 দিন, 3-4 দিন হলো। তো যাই হোক, দেখো করে নিচ্ছি বাটার টোস্ট। তো ফ্রেশ হয়ে চলে এসেছি সকাল সকাল, এখানে কোনো কাজ থাকে না, মানে কাজ থাকে না বলতে মামি করে নেয় সকালে। আমি উঠতে না উঠতেই দেখি মামির, মানে কাজ থাকলে এইটুকুই কাজ যে দোকানে মায়ের সাথে একটু থাকি, মায়ের সাথে বসে গল্প করি, বা কখনো যদি মা একটু রেস্ট করে তো আমি দোকানে থাকি। এমনি বাড়ির কোনো কাজ আমাকে করতে হয় না, কারণ মামি সবটা করে নেয়, আর মামির হাতে প্রচণ্ড স্পিড কাজে। তো যাই হোক, আমি সকালে উঠতে না উঠতেই দেখি মামি সব, মানে বাসি যে কাজগুলো থাকে, বাইরে ঝাড় টাড় দেওয়া, রুমে ঝাড় দেওয়া, ঘর মোছা, সবই মামির হয়ে যায়। তো মা আমাকে একটু 5 রকমের সবজিগুলো একটু ছোট ছোট করে কেটে দিল, আর বললো পেঁয়াজ দিয়ে একটু ভেজে দে, বাবা ভাত খাবে। তারপরে আমি চলে গেছিলাম মাসির বাড়ি। তো মাসি এখানে আম আম পাড়ছে আমাকে খাওয়ানোর জন্য, তো আমটা খুবই টেস্টি ছিল। আর এখন আমি চলে এসেছি মাম্মার বাড়ি সন্ধ্যাবেলায়। কেন এসেছি সেটা জানতে হলে পরের দিনে ভিডিওটা দেখতে হবে। টাটা।